এখান থেকে কতক্ষণ লাগবে এখনো? 3 ঘন্টা। এই 3 বলছি 4 ঘন্টা। 78 কিলোমিটার। হ্যাঁ। ভোরের ফ্লাইটে আমি আর কৌস্তব কলকাতা থেকে উড়ে গেলাম গুয়াহাটি। তারপর এয়ারপোর্ট থেকে সোজা চলে এলাম মেক মাই রাইডের অফিস। আমি হিমালয়ান আর কৌস্তব অ্যাভেঞ্জার নিয়ে শুরু হলো আমাদের অরুণাচল যাত্রা। এই যে আমার হিমালয়ান আর কৌস্তবের অ্যাভেঞ্জারটা বাইরে, এখন এখানে নেই, বাইরে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের জার্নি স্টার্ট করব। অদ্ভুত একটা জিনিস হলো এইমাত্র, আগে যখন এই রুটে এসেছিলাম তখন জানতাম না যে, মানে আগে যখন এই রুটে এসেছি তখন এখান দিয়ে ডাইরেক্ট অরুণাচল ঢুকে গেছি। তো হঠাৎ লোকালদের সাথে কথা বলতে বলতে আমরা দাঁড়িয়েছি আছি ভুটান ইন্ডিয়া বর্ডারে। আমাদের পেছনে ভুটান আর ইন্ডিয়া বর্ডারের গেট। অদ্ভুত ভালো লাগছে এই জায়গাটা এসে, বিশাল সুন্দর জায়গা। আর মানে আমরা এটা জানতামই না, এটা আনপ্ল্যান ছিল টোটাল, কিন্তু এই জায়গাটা দেখে এই আসতে পেরে খুবই আনন্দ হচ্ছে। দেখা যাক, আপাতত আসাম ছেড়ে দেবো, এবার আস্তে আস্তে অরুণাচলের দিকে ঢুকবো। বিকেল প্রায় শেষ হয়ে এসছে, এরপর অন্ধকার হয়ে যাবে, অন্ধকারে বাইক চালাতে হবে, কিন্তু কিছু করার নেই, চালাতেই হবে, রূপা দিয়ে পৌঁছতে হবে। রূপা যাওয়ার একমাত্র কারণ চিরাচরিত ভালুকপং দিয়ে অরুণাচল না ঢুকে পালমু দিয়ে ঢোকা। রাস্তা যতটা খারাপ আশা করেছিলাম তার থেকে অনেকটাই ভালো, কিন্তু এইদিকে মানুষের আনাগোনা অনেকটাই কম। দিনের আলো একসময় ফুরিয়ে এলো, রাতের অন্ধকারে আমরা রূপা পৌঁছলাম। কোথায় ছিলি? গুড মর্নিং, এখন আমরা রূপা সার্কিট হাউসে। কাল অনেক রাতে পৌঁছেছি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই কাল এসেই ঘুমিয়ে পড়েছি। আজকে রূপা থেকে যাব ডিরাং, খুব একটা বেশি রাস্তা না, 40-42 কিলোমিটার হবে। কিন্তু তার আগে রূপাতে মনস্ট্রিটা দেখব, আর আমার বাইকটাও একটু গড়বড় করছে, সেটাও দেখাতে হবে বাইকের দোকানে। বেরোবো আর আধ ঘন্টার মধ্যেই সব প্যাকিং চলছে, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আবার দেখা হবে রাস্তায়। जाने का रास्ता किस तरफ हो? ये ओके। তাহলে শান্তি, তাহলে চল চল। দিরাং পৌঁছতেই আমরা সোজা চলে গেলাম শান্তি ভ্যালির রাস্তায়। আসার আগে নেটে ছবি দেখেই ঠিক করেছিলাম এখানে আসবো, তাই সময় নষ্ট না করে বাইক ঘুরিয়ে দিলাম শান্তির উদ্দেশ্যে। আমরা শান্তির একদম তলায় নেমে এসেছি, এই নদী যাচ্ছে ওপরে পাহাড়।
আর এই ব্রিজটা কাঠের, এখান দিয়ে হেঁটে হেঁটে নদীর ওই পাড়ে যাচ্ছি। অসাধারণ সুন্দর জায়গা, মানে স্বর্গ যদি থাকে তাহলে এখানেই। এত এত সুন্দর জায়গা হবে এটা এক্সপেক্ট করিনি, কিন্তু আমরা বিশাল খুশি এখানে এসে। চারিদিকে দেখছি, এখানে একটা হোমস্টে আছে, তাঁবুতে বাবা বিশাল নড়ছে ব্রিজ। শান্তি ভ্যালি পৌঁছতেই আমরা প্রবেশ করলাম এক স্বপ্নরাজ্যে। এই ফিল্টারের যুগে শান্তি ছবির থেকেও সুন্দর। একপাশে পাহাড়ের ঢাল বেয়ে উঠে গেছে চাষের জমি সম্পূর্ণ সবুজ, আর একপাশে অনেকটা নিচে বয়ে চলেছে অজানা পাহাড়ি নদী, তার চর ধরে বিস্তীর্ণ সবুজ সমতল ভূমি। পাহাড়, জঙ্গল, নদী, সবুজ মাঠ সব মিলিয়ে মুগ্ধতার সর্বোচ্চ শিখরে আমরা। এরপর বাকি সময়টা নদীর পাশে বালির ওপর বসেই কাটিয়ে দিলাম। আমরা একদম নদীর কাছে চলে এসেছি, এতক্ষণ যেটা ওপরে রাস্তা থেকে দেখছিলাম। অসাধারণ জায়গা, যদি এখানে হোমস্টেটা পেতাম, কিন্তু ভাগ্য খারাপ পাইনি। শান্তি থেকে এবার ফেরার পালা, ফিরতে তো ইচ্ছা করছে না, কিন্তু দিরাং তো ফিরতেই হবে। আবার তাওয়াংয়ের যাত্রা কাল শুরু হবে, আপাতত হোটেলে গিয়ে রেস্ট। গুড মর্নিং ফ্রম দিরাং। এখন 8টা বাজে আর ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো তাওয়াংয়ের পথে। এখান থেকে প্রায় 140 কিলোমিটার দূরে, মাঝখানে সেলাপাস পড়বে। বেরোনোর টাইম হয়ে গেল, দেখা হবে আবার রাস্তায়। চলো চলো খাই। জীবনে অনেক পাপ করেছি, তাই স্বর্গে আমাদের ঠাই হবে না জানি, কিন্তু ইহলোকে তাওয়াং যাত্রা কেউ আটকাতে পারল না আমাদের। কিছুদূর পর রাস্তা বেশ খারাপ, কোথাও মাটির ভাঙাচোরা রাস্তা, আবার কোথাও কাদার পুরু প্রলেপ। দু একবার বাইক পিছলালো, তবুও সামলে নিলাম। এরপর শুধুই ঊর্ধ্বমুখী পথ চলা। যখন সেলাপাস ঢুকলাম, তখন রাস্তায় মেঘেদের আনাগোনা বেড়ে গেল, ঠান্ডাও জাঁকিয়ে তার আধিপত্য বিস্তার করল। সেলাপাসে রাস্তা খুব সরু আর শুধুই চড়াই। একসময় আশেপাশের শ্বেতশুভ্র মেঘ রং পরিবর্তন করে কালো আকার নিল। আমরা মনে মনে প্রার্থনা করছি যেন বৃষ্টি না হয়। একসময় খারাপ আবহাওয়া ও কঠিন রাস্তাকে হার মানিয়ে পৌঁছে গেলাম আমরা তাওয়াং গেট। এখান থেকে কতক্ষণ লাগবে এখনো? 3 ঘন্টা 78 কিলোমিটার। এখন 11:30 বাজে। চল, দুর্দান্ত লেকটা, কি জায়গা। এখনো সেলা টপেই আছি, এবার বেরোবো। অসাধারণ সুন্দর জায়গা, এদিকে কৌস্তব ছবি তুলে যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, হাত জমে যাচ্ছে।
ভাই সেরা তো। এই গেল রে, নজর রাখতে হবে। হ্যাঁ আমি দেখেছি, আমি ওই ব্রিজটা দেখেছি, ওই কাঠের ব্রিজটা দেখ। অরুণাচলে আমি 2 বছর থেকেছি, কিন্তু অরুণাচল নামক এই প্যান্ডোরাস বক্স থেকে কখন কি বেরিয়ে যায় বলা মুশকিল। একটা বোর্ড দেখে ডান দিকে ঢুকে গেলাম জঙ্গলের রাস্তায়, আর রাস্তার শেষে যা দেখলাম তা ভাষায় বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। একটা ছোট্ট ডিটুর নিয়ে আমরা নুরানুং ফলসের সামনে চলে এসেছি। অসাধারণ সুন্দর জায়গা। তাওয়াং যাওয়ার পথে একটা ছোট্ট ডান দিকে টার্ন নিলেই তারপরেই চলে আসে এই নুরানুং ফলস। মানে অসাধারণ জায়গা, এত সুন্দর জায়গা আমরা ভাবিও নি যে পাবো। এটা যদি না আসতাম তাহলে বিশাল মিস হয়ে যেত। এরপর সোজা তাওয়াংয়ে থামলাম। রাস্তায় একজন বলেছিল, ভাইয়া তাওয়াং তো জান্নাত হ্যায়। মনে মনে ভাবলাম, তু সহি হ্যায় ভাই। উস্তাদ, আজকে তাহলে কি প্ল্যান? আজকে তাওয়াং মনাস্ট্রি ওয়ার মেমোরিয়াল, লোকাল সাইট সিন, বাইকটা দেখাবো, তেল ভরে রাখবো। এটিএম থেকে টাকা তুলবি? এশিয়ার সব থেকে বড় মনেস্ট্রি এই তাওয়াং মনেস্ট্রি। এত বড় একটা মনেস্ট্রি, তবু তার শান্ত স্নিগ্ধ পরিবেশ যে কোনো নাস্তিককেও ধার্মিক হতে বাধ্য করবে। পরদিন সকালে বেরোনোর আগেই জেনে গেছিলাম খারাপ খবরটা। ইন্ডিয়ান আর্মি এই মুহূর্তে কোনো বাইকারকেই বুমলা যাওয়ার অনুমতি দিচ্ছে না। মনটা একটু খারাপ হলেও মেনে নিয়েছিলাম, তাই বেরিয়ে পড়লাম সাঙ্গেত স্যার ওরফে মাধুরী লেখের উদ্দেশ্যে। সাঙ্গেতসার লেক যাওয়ার রাস্তায় বেশ কয়েকটা ছোট লেক পড়ে। প্রথমে আসলো পিটিসো লেক। পিচের রাস্তা ছেড়ে বাম দিকে পাথুরের রাস্তা ধরে অনেকটা নেমে যেতে হলো। ঝোঁকের মাথায় নেমে গেলেও পরে বাইক নিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঠিক হয়নি, সেটা বুঝতে পেরেছিলাম।
আর কদিন পর একটু সবাই ছিল এরপর আসে ছোট্ট লেক নাগুলা। লোকালদের থেকে জানলাম বছরের বেশিরভাগ সময় লেকটা বরফে ঢাকা থাকে। সাংগেতসার লেকের নাম মাধুরী লেক হওয়ার কারণ হলো কোয়েলা সিনেমার একটা গানের শুটিং এর জন্য মাধুরী দীক্ষিত এই লেকটাতে এসেছিল। তবুও হলপ করে বলতে পারি সৌন্দর্যের দিক থেকে মাধুরীকে যে কোনো দিন বলে বলে দশকল দেবে সাংগেত স্যার। নাগুলা ক্রস করার পরই রাস্তা খুব খারাপ পেলাম, তবু আজ আমাদের থামার কোনো পরিকল্পনা নেই। এরপর শুরু হলো আসল খেলা। বুমলা যেতে না পারায় আমরা হোমস্টের মালিক তাসির কথা মতো ঠিক করেছিলাম নট সো পপুলার জেমিথাং ভ্যালি যাব। জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা বোধহয় এই জেমিথাং ভ্যালিতেই হলো আমার। স্বপ্নের মতো সুন্দর এই জেমিথাং ভ্যালির রাস্তা। জীবনে হয়তো এটাই চেয়েছিলাম, পাহাড়ের ওপর জঙ্গলে ঘেরা কোনো নাম না জানা গ্রাম যেখানে থাকবে না মানুষের ভিড় আর দু চাকায় চড়ে ধুলো উড়িয়ে অদম্য সাহসের ওপর ভর করে পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে চেঁচিয়ে বলব I am alive. পুরো একটা লাক্সে চট্টান মনে হচ্ছে। কেমনে উঠবি? তোর কেমন লাগছে খালি বল, এটাই তো চেয়েছিলাম। এরকমই একটা অজানা গ্রামে হারিয়ে যাব, কেউ থাকবে না। ভাই এই রাস্তায় কেউ আসেও না, কোনো টুরিস্ট আসে না এই রাস্তায়। ছোট্ট সুন্দর সাজানো গ্রাম জেমিথাং, একটা দুটো হোমস্টেও আছে। একদিন হয়তো অনেকেই জেনে যাবে এর কথা, পর্যটকদের ভিড় বাড়বে, নদীর তীরে গজিয়ে উঠবে ইকো ক্যাম্প, পাহাড় হারাবে তার স্বাভাবিক সত্তা। এসব ভেবে মনটা খারাপ হয়ে গেল।